আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা হচ্ছে প্রথম অধ্যায়, যেখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা এই চ্যাপ্টারে হচ্ছে বিভিন্ন হচ্ছে বেসিক পার্ট সম্পর্কে জানবো। তো প্রথমে হচ্ছে আমরা টপিক সমূহ দেখে নিবো। এখানে বলা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা অঙ্কপাত নিয়ে আলোচনা করব, তারপর দেশীয় গণনা পদ্ধতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবং এই দুইটা গণনা পদ্ধতির মধ্যে সম্পর্ক কি আছে, তারপর হচ্ছে উদাহরণ সমূহ দেখে হচ্ছে আমরা আজকের বেসিক পার্টটি কমপ্লিট করব। তো প্রথমে আমরা অঙ্কপাতন দিয়ে শুরু করব। তো অঙ্কপাতন কি? তো অঙ্কপাতন জানার জন্য আপনাদের লাগবে কি, অঙ্ক কি? তো অঙ্ক হচ্ছে আমাদের হচ্ছে যে চিহ্ন, যে সংখ্যা লেখার জন্য যে সকল চিহ্ন আছে সেই সকল চিহ্ন হচ্ছে অঙ্ক। যেমন হচ্ছে আমরা লিখতে পারি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা আরেকটা আছে 9। এই 0 থেকে 9 পর্যন্ত সবগুলো হচ্ছে প্রতীক। আমরা বিভিন্ন ক্ষেত্রে সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা প্রকাশ করি বা সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে হয় বা এই প্রতীকগুলো ব্যবহার করতে হয়। এই প্রতীকগুলোই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা দেখেন সংখ্যা যেমন লিখি এক বা একাধিক অঙ্ক ব্যবহার করে, যেমন এক একটি সংখ্যাও বলতে পারি, আবার এক বা একাধিক অঙ্ক মিলে হচ্ছে আমাদের সংখ্যা, যেমন 12টা সংখ্যা। তাহলে দেখেন এই যে সংখ্যা লেখার জন্য আমাদের যে প্রতীক ব্যবহার করছি এই প্রতীকগুলোই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমাদের যেহেতু আমরা অঙ্ক আমরা পেয়ে গেলাম, এগুলো হচ্ছে আমাদের অঙ্ক অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে অঙ্কপাতন কি? এখন অঙ্কপাতন ব্যবহারের জন্য আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন জিনিস আছে, যেমন হচ্ছে সার্থক অঙ্ক কোনগুলো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 ব্যতীত সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এটাকে হচ্ছে মানে শূন্য বলা হয়, আর এদের মধ্যে 9টি হচ্ছে সার্থক অঙ্ক, 66টি হচ্ছে শূন্য, এগুলো হচ্ছে সার্থক অঙ্ক আর এটা হচ্ছে আমাদের শূন্য। তাহলে দেখুন আমাদের স্বাভাবিক সংখ্যা, সার্থক অঙ্ক, শূন্য সবকিছু হচ্ছে অঙ্কের মধ্যে আছে। তো এখন আমরা জানবো অঙ্কপাতন কি। এখন অঙ্কপাতন জানার জন্য আপনাদের যেহেতু আমরা অঙ্ক প্রয়োজন ছিল, আমরা অঙ্ক জেনে গেছি। এখন অঙ্কপাতন কি? সংখ্যা লেখার জন্য যে অঙ্ক ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে আমাদের অঙ্কপাতন। তাহলে আমরা প্রথমে সংখ্যাটা লিখতে পারি, অথবা আপনারা সরাসরি লিখতে পারেন কি, কোনো সংখ্যা লেখার জন্য অঙ্ক ব্যবহার করা বা কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে তাহলে ধরেন অঙ্কপাতন কি, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন। এখন সংখ্যা লেখার জন্য আমার অবশ্যই 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক কোনো না কোনো ভাবে লিখতে হয়। যেমন আমি যদি 1000 লিখি, 1000 লিখতে হলে দেখেন 1 দিয়ে 3টা শূন্য 1000, 109 লিখি, 109, দেখেন এই 3টা অঙ্ক যে 1, 0, 9 সবগুলো অঙ্ক। তাহলে দেখেন এক অঙ্কপাতনের জন্য আমাদের কি প্রয়োজন, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক লেখা প্রয়োজন। এই 10টি অঙ্ক লেখার কারণে এটাকে বলা হয় 10-ভিত্তিক রীতি বা 10-গুণোত্তর রীতি। সেজন্য অঙ্কপাতন আমাদের কত, 10-গুণোত্তর রীতি, 10। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে 10-গুণোত্তর রীতি কিসের জন্য আমরা অঙ্ক লিখি। কত, 1 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক হয়, 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি অঙ্ক। এবং এই 10টি অঙ্ক ব্যবহার করে, 10টি অঙ্ক ব্যবহার করে আমরা সংখ্যা লিখে থাকি, আমরা সংখ্যা পেয়ে থাকি। 10টি অঙ্ক কোনো না কোনো অঙ্ক ব্যবহার করে আমরা সংখ্যাটা পেয়ে থাকি। সেজন্য আমাদের এই অংশটুকু বাক্যে বলা হচ্ছে 10-গুণোত্তর রীতি। তো আশা করি আপনারা অঙ্কপাতন সম্পর্কে বুঝতে পারছেন। এখন অঙ্কপাতনের মধ্যে আছে আমাদের সক্রিয় মান, স্থানীয় মান যেটা বলা হচ্ছে। যেমন আমি লিখলাম 100, আচ্ছা 100 না 198 লিখলাম, যে 3টা ভিন্ন ধরনের অঙ্ক। এখন দেখেন এই 198 লিখার ক্ষেত্রে আমার কিন্তু নির্দিষ্ট স্থান আছে, নির্দিষ্ট মান আছে। তাহলে দেখেন এটা হচ্ছে আমার সর্ব বা সর্ব ডানের অঙ্ক। তাহলে আমরা হিসাব করবো কি, ডান দিক থেকে আমরা হিসাব করবো। তাহলে এটা হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এইরকম হচ্ছে যে বিভিন্ন পজিশনে আমাদের বিভিন্ন জায়গার ক্ষেত্রে আমাদের অঙ্কের বিভিন্ন মান আছে, সেজন্য হচ্ছে এটাকে বলা হয় সক্রিয় মান বা স্থানীয় মান। কারণ এক একটা জায়গার ক্ষেত্রে তার নির্দিষ্ট একটা মান আছে। যেমন এইটার ক্ষেত্রে আমার নির্দিষ্ট মান এটা একক স্থানীয় অঙ্ক 8-এ 8, তারপর হচ্ছে এটা দশক স্থানীয় অঙ্ক, তার মানে হচ্ছে 98। তাহলে এটা শতক স্থানীয় অঙ্ক, তাহলে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 × 100। আমরা 198 কীভাবে আছে সেটা দেখবো। এটা হচ্ছে আমার দশক স্থানীয় অঙ্ক, সেজন্য 9 × 10 প্লাস এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, সুতরাং 8 × 1। দেন সবগুলোর ক্ষেত্রে একটা কিন্তু নির্দিষ্ট করে মান আছে, শতক স্থানীয় অঙ্ক শতক 100 মান, দশক স্থানীয় অঙ্ক দশক মান, এবং একক স্থানীয় অঙ্ক 1 মান। এটা যদি আমরা গুণ করি দেখেন 100 + 90 + 8 = 198 হয়ে থাকে, এটা যোগ করলে। তাহলে আশা করি আপনারা এই যোগটা বুঝতে পারছেন এবং নিজস্ব মানটা কি সেটা বুঝতে পারছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যদি আমরা সংখ্যা লিখি তাহলে সর্বাপেক্ষা ডানের অঙ্ক তার সক্রিয় মান, তার নিজস্ব মান প্রকাশ করে, এরপরে অঙ্ক তার 10 গুণ, অর্থাৎ দশ মানে 10-গুণোত্তর মান বা দশক স্থানীয় মান যেটা তার নিজস্ব মান স্থাপন করে,
তারপর 3 নম্বর অঙ্কটি হচ্ছে তার নিজস্ব মান যেটা চতুর্থস্থানীয় অঙ্ক বা সক্রিয় মান তারা আছে বোঝা যায় তাহলে আশা করি আপনারা অঙ্কপাদনকেই বুঝতে পারলেন এবং প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কিন্তু তার প্রতিটি অঙ্কের ক্ষেত্রে তার নিজস্ব মান আছে দেখেন 8 এর ক্ষেত্রে আমরা নিজস্ব মানটা পেয়ে গেছি 8 এর ক্ষেত্রে 9 এর ক্ষেত্রে আমরা নিজস্ব মান পেয়ে গেছি 10 এর ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে আমরা নিজস্ব মান পেয়ে গেছি তাহলে এইটাই হচ্ছে আমাদের সক্রিয় মান তো আশা করি আপনারা সক্রিয় মানটা কি বুঝতে পারছেন সক্রিয় মান সক্রিয় মান বা তার নিজস্ব মান বা নিজস্ব মান প্রতিটি অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে নিজস্ব মান বের করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এখন দেখেন আমাদের অঙ্কপাদন সম্বন্ধে আশা করি আপনাদের আর সমস্যা হওয়ার কথা না অঙ্কপাদন কি বুঝতে পারলাম দশ গুণোত্তর রীতি কি বুঝতে পারলাম সক্রিয় মান কি বুঝতে পারলাম তাহলে আশা করি এই অংশটুকু যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশ হচ্ছে দেশীয় গণনা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারবো আচ্ছা এখন হচ্ছে 2 নম্বর অংশ যেটা 2 নম্বর টপিক হচ্ছে দেশীয় গণনা পদ্ধতি তো দেশীয় গণনা পদ্ধতি কিভাবে হয় প্রথমে হচ্ছে সর্বডানের অঙ্ক থেকে একক শুরু হয় তাহলে একক দশক 2 নম্বর অঙ্ক দশক 3 নম্বর শতক 4 নম্বর হচ্ছে হাজার 5 নম্বর অযুত 6 লক্ষ 7 হচ্ছে নিযুত 8 হচ্ছে কোটি তাহলে দেখেন এটা যদি আমরা 1 থেকে শুরু করি 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ যখন আমার 8টা অঙ্ক থাকবে তখন অবশ্যই কোটিতে আসবে যখন হচ্ছে 7টা অঙ্ক থাকবে তখন হচ্ছে লক্ষ নিযুতে আসবে তাহলে দেখেন প্রথমে এককের থেকে যদি আমরা একটা অঙ্ক লিখি যেমন এটা 9 তাহলে দেখেন এটা এককের অঙ্ক আছে তার মানে এই অঙ্কের নাম হচ্ছে এককের 1 গুণ অর্থাৎ 9 তারপর যে দশক যদি আমরা বলি যেমন 19 তাহলে দেখেন 1 আর 9 যদি হয় তাহলে দেখেন 10 এর আমরা যোগ করছি তার মানে হচ্ছে 19 যখন আমরা শতকে আসবে তখন ধরে নিলাম আমরা 3 যোগ করছি তাহলে আমরা কি বলি 319 তাহলে ঠিক সেম ভাবে হচ্ছে যখন আমি 4 নাম্বার অঙ্কে আসবে তখন হাজারের অঙ্ক তারপর 5 নাম্বার আসলে কত অযুতের অঙ্ক তাহলে 4 নাম্বার হচ্ছে 4319 5 নাম্বারে যদি আসি 6 ধরলাম তাহলে দেন 64000 তাহলে দেন এটা শতকের অঙ্ক আছে আচ্ছা এটা হচ্ছে আমরা যদি বাদ দিই দেখেন এইরকম লিখতে হবে যে প্রথমে হচ্ছে একক দশক শতক নিয়ে তিনটি অঙ্ক নিয়ে আমার একটা কমা দিব তিন অঙ্ক তারপরে হাজারের আছে দুইটা ঘর আছে হাজারে দুইটা অঙ্ক হবে যেমন 6 আর 4 হাজারের অঙ্ক তারপরে একটা কমা লক্ষের ক্ষেত্রে দুইটা ঘর যেমন আমি 7 8 লিখলাম তাহলে দেখেন এই অঙ্কটা যদি আমরা হিসাব করি বা বলতে থাকি তখন দেখেন আমার কত হয় একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত তার মানে আমি নিযুত বলতে লক্ষের ঘর তার মানে আমরা বলতে পারি 88 লক্ষ দুইটা মিলে কিন্তু একটা লক্ষের ঘর তারপরে আমরা বলতে পারছি 88 লক্ষ তারপরে দেখেন দুইটা মিলে হচ্ছে হাজারের ঘর 88 লক্ষ 64000 তারপরে দেখেন তিনটা ঘর আছে তার মানে শতকের ঘর তার মানে আমরা বলতে পারি কি 319 ঠিক সেম ভাবে হচ্ছে যখন কোটিতে আসবেন তখন যদি আমরা আরেকটা দেই তার মানে হচ্ছে 9 কোটি চলে আসলো তাহলে দেখেন একক দশক শতক সহস্র অযুত আর কি সহস্র বা হাজার যেটা বলা হয় হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে দেখেন আমার 8টা অঙ্ক আছে তার মানে আমি কোটির করে চলে আসতেছি তার মানে এই অঙ্কের মানটা হবে কোটি হিসেবে আসবে তাহলে দেখেন আমরা লিখতে পারি কি 9 কোটি আমরা লিখলাম 9 কোটি তারপর হচ্ছে 88 আছে এটা লক্ষের ঘরে আছে তার মানে আমরা লিখবো 88 লক্ষ তারপরে হাজার আছে তার মানে আমরা লিখবো 64319 তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট স্থানীয় মান এখন যদি আপনারা এরকম বুঝতে না পারেন তাহলে আমরা আরেক ধরনের ভাবে স্থানীয় মান বুঝতে পারি যেমন হচ্ছে আমরা যদি লিখে নিই এটা 9 লক্ষ আচ্ছা এইটা ধরে নিলাম আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে এই সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে স্থানীয় মান বের করবো তো প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে কমা দিতে হবে প্রথমে হচ্ছে 3 অঙ্ক উপরে একটা কমা দিব তারপরে প্রতি 2 অঙ্কের পর একটা কমা দিব আমরা 2 অঙ্কের পর কমা দিছি তাহলে দেখেন এটা হচ্ছে আমার 1 2 3 তার মানে হচ্ছে এটা শতকের ঘর তারপরে হচ্ছে এটা কি হাজারের ঘর দুইটা আছে হাজার ঘর দেখেন শতকের ঘর তারপরে দুইটা আছে হাজার ঘর অর্থাৎ 5টা অঙ্ক একটা দুইটা তিনটা চারটা 5টা অঙ্ক থাকলে হাজারের অঙ্ক তারপর 7টা অঙ্ক থাকলে হচ্ছে আমার লক্ষের ঘর তারপরে হচ্ছে এটা আমার কুটির ঘর তাহলে আমরা যদি আমরা প্রথমে সর্ব ডানে দেখি আমরা তাহলে এটা কি বলতে পারি একক তারপর এটা হচ্ছে আমাদের কি দশক তারপর এটা কি শতক তারপর এটা হচ্ছে হাজার যেমন 4 অঙ্ক থাকলে আমরা বলি 6000 ঠিক সেম হচ্ছে 4 অঙ্ক আছে আমার 4টা অঙ্ক একটা দুইটা তিনটা চারটা হাজারের অঙ্ক তারপরে যদি 5টা চলে আসে তো তারপরে কিন্তু হাজারের অঙ্ক বাট হচ্ছে অযুত তখন আমরা একসাথে বলবো দুইটা অঙ্ক মিলে যে 66000 কিংবা এটা হচ্ছে 76000 অযুত তারপরে দেখেন এটা লক্ষ যেমন হচ্ছে 5 লক্ষ আমরা বলতে পারি এখানে কোথায় আছে যেমন এই দুটো বাদ দিই তখন হচ্ছে দেখেন একক দশক শতক সহস্র অযুত লক্ষ তার মানে লক্ষের ঘর আসছে লক্ষের ঘরে কিন্তু আমরা একসাথে কিন্তু নাই একটা অঙ্ক আছে তার মানে আমরা লক্ষ বলবো 9 লক্ষ
তারপর দেখুন হাজার করে দুইটা আছে, তো হাজার করে দুইটা দেখলে আমরা হাজার বলবো, তখন বলবো কি 76,000। তারপর দেখুন শতকের অঙ্ক আছে 600, তারপর হচ্ছে 78 আছে, 78 লিখে দিব লক্ষ। তারপর হচ্ছে কি যদি দুইটা অঙ্ক লক্ষের করে থাকে তখন হচ্ছে নিযুত, আর নিযুত থাকলে একসাথেই বলতে হবে, যেমন নিযুত থাকলে একসাথে বলতে হবে 89 লক্ষ। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কোটি, কোটি তাহলে দেখেন এই কোটির ঘরে কত আছে 9, তাহলে আমরা পড়বো কি 9 কোটি। তারপর দেখেন এটা হচ্ছে অযুত আর লক্ষের ঘরে আছে, তার মানে এই দুইটা মিলে হচ্ছে আমার কত 89 আছে, 89 লিখলাম 89। তখন দেখেন আমরা কি লিখছিলাম, লক্ষ লিখছিলাম, যদি দুইটা অঙ্ক চলে আসে তখন আমরা লক্ষ বলতে হবে, তখন আমরা যদি দুইটা চলে আসে তখন আমরা বলবো কি 89 লক্ষ, 89 লক্ষ। তারপরে দেখেন হাজারের ক্ষেত্রে দেখেন দুইটা অঙ্ক চলে আসতেছে, দুইটা অঙ্ক চলে আসলে আমরা দুইটাকে একসাথে হাজার বলবো, তখন দেখেন আমরা কি লিখতে পারি 76,000। তারপর শতকের ঘরে কত আছে, শতকের ঘরে হচ্ছে 6 শতক। তারপর হচ্ছে দশকের ঘরে হচ্ছে দুইটা মিলে হচ্ছে আমরা একটা বলতে পারি 78। এখন দেখেন এই যে দুইটা জিনিস আছে, একক আর দশক দুইটা মিলে কিন্তু আমরা একসাথে 78 বলতে পারি। তাহলে দেখেন এই অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি কি 9,89,76,678। তাহলে দেখেন আমরা এই নির্দিষ্ট একটা অঙ্ক থেকে বা সংখ্যা থেকে আমরা কিন্তু নির্দিষ্ট অঙ্কের স্থানীয় মান বের করার মাধ্যমে হচ্ছে আমরা সহজেই বলতে পারতেছি এই সংখ্যাটি কত। তো আশা করি আপনারা এই দেশীয় গণনা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারছেন, এবং দেশীয় গণনা পদ্ধতিতে প্রতিটি অঙ্কে তিনটি অঙ্ক, প্রথমে হচ্ছে শতকের পর হচ্ছে একটি কমা হবে, যেমন এই যে স্থান দেওয়া আছে শতকের পরে একটি কমা ইউজ করতে হবে, যেমন এই অংশে একটা কমা ইউজ করব, তারপর হাজারের দুইটি পরে একটা কমা ইউজ করব, তারপর হচ্ছে লক্ষের দুইটি পরে একটা কমা ইউজ করতে হবে। দেখেন আমি এখানে কমা ইউজ করছি, তিনটার পরে কমা, তারপর দুইটার পরে হচ্ছে আমরা কমা দিছি, আরো দুইটার পরে হচ্ছে কমা দিছি, তারপর কোটির পরে, কোটির আগে তার নাই সেজন্য এটা রেখে দিলাম। তো আশা করি আপনারা দেশীয় গণনা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের দেশীয় গণনা পদ্ধতি। এবং দেশীয় গণনা পদ্ধতির মধ্যে কিছু মান আছে, যেমন হচ্ছে কোথায় লিখো, তো কোথায় লিখো আমরা এই কোথায় লিখো সংখ্যাটিকে আমরা সুন্দরভাবে প্রকাশ করি, যে কোথায় লিখবো কিভাবে সেটা দেখাবো। উদাহরণ নাম্বার হচ্ছে 1, তারপর হচ্ছে আপনারা উদাহরণ নাম্বার 2টা হচ্ছে নিজে নিজে করতে পারবেন। তো প্রথমে উদাহরণ 1টা দেখি, তো এইটা হচ্ছে আমাদের একটা অঙ্ক দেয়া, সংখ্যা দেয়া আছে, এই সংখ্যা থেকে প্রথমে কি করতে হবে কমা বসাতে হবে। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে কমা বসাতে হবে, প্রথমে 3 অঙ্কের পর একটা কমা বসালাম, তারপরে কি 2 অঙ্কের পর কমা বসাতে হবে, আমরা 2 অঙ্কের পর কমা, এরপরে আবার দেখুন 2 অঙ্কের পর কমা, এটা 2 অঙ্কের পর কমা। এখন দেখেন এটা হচ্ছে কুটির ঘরে চলে আসতেছে, সেটা চলতে থাকুক সমস্যা নাই। তাহলে দেখেন এটা আমাদের মেনলি কমা হিসেবে পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, যে কোথায় লিখতে হবে। তাহলে দেখেন কোথায় লিখার ক্ষেত্রে দেখেন আমার প্রথমে হচ্ছে বাম থেকে আমার শুরু করতে হবে, দেখেন এইটা কোন অঙ্কের ঘরে আছে, কুটির ঘরে আছে, তাহলে আমরা কি লিখতে পারি 98 কোটি। এটা সুন্দর করে 98 কোটি এরকম লিখে দিবেন, কোথায় লিখে দিবেন। আচ্ছা এরপর দেখেন 98 কোটি চলে আসছে, তারপরে হচ্ছে দেখেন আমার এটা কি লক্ষের ঘরে আছে, তার মানে লক্ষের ঘরে হচ্ছে দুইটা অঙ্ক আছে, তার মানে আমরা লিখতে হবে 75 লক্ষ। যখন আপনারা কোথায় লিখবেন এই 75টাও কোথায় লিখতে হবে, 98 কোটি এরকম লিখতে হবে, তারপর 75 লক্ষ। তারপর দেখেন আমার লক্ষ্যের ঘর শেষ এখন হচ্ছে হাজারের ঘরে আসছে, হাজারের ঘরে দুইটি অঙ্ক আছে, তার মানে আমরা লিখতে পারি কি 47,000, 47,000। এটা কিন্তু কোথায় না, আপনারা কোথায় লিখবেন 47টাও কোথায় লিখে নেবেন। তারপরে দেখেন এখানে 303-এ এটা শতকের ঘরে আছে, তার মানে আমরা লিখতে পারি 321, এরকম আমরা লিখে দিতে পারি। তাহলে দেখেন আমরা কোথায় লিখে দিলাম, তো এটা হচ্ছে 75 এরকম লিখে দিবেন, যে এটা 75-এর ঘরটা লিখে আছে, সেজন্য আমরা যে লিখতে হবে সুন্দরভাবে 75 লক্ষ, এরকম 75,47,000। তো এটা অংশটুকু বই আছে, আপনারা বুঝতে পারবেন। তো আমরা কোথায় কিভাবে লিখতে হবে, তো প্রথমে কমা কমা দিয়ে আমরা প্রথমে গড় দেখে নিব, যে কোন গড়ে কোনটা আছে সেইভাবে হচ্ছে আমরা আনসার করে নিব। তো আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন দেখেন উদাহরণ 3 একটা আছে, আচ্ছা উদাহরণ 2 আছে, 7,05,90,007। এর ক্ষেত্রে কি করবো, প্রথমে হচ্ছে আপনারা কি করছে 7 কোটি, এখানে প্রশ্ন লিখে আছে, দেখেন 7 কোটি লিখে আছে, তো আমরা কি করবো কোটির করে আমাদের এরকম আপনারা লিখতে হবে, কোটি নিযুত লক্ষ অযুত হাজার, ঠিক সেম বইয়ের মতো লিখবেন। তারপরে প্রশ্ন বলা হচ্ছে 7 কোটি, তার মানে কোটির ঘরে হচ্ছে 7, তারপরে বলা হচ্ছে যে 7,05,00,000, তার মানে 5 লক্ষ যেহেতু বলা হচ্ছে, যে এটা কিন্তু 0,5 হবে, যেহেতু 5 লক্ষ শুধুমাত্র বলা হচ্ছে, 2টি অঙ্ক 5 লক্ষ পেয়ে গেলাম। তারপরে বলা হচ্ছে কি 5,90,000, তার মানে অযুতের ঘরে হচ্ছে আমার 90,000 হবে, যে দুইটা মিলিয়ে অঙ্ক 90,000। এরপরে বলা হচ্ছে কত 90,007, শুধু 7 বলা হচ্ছে, তার মানে এককের ঘরে 7, বাকি অঙ্ক দুইটা হচ্ছে 0 দ্বারা পূর্ণ করতে হবে।
এইভাবে আপনারা সমাধান করে নেবেন যে অঙ্কগুলো যে কোথায় কিভাবে লিখতে হবে, অঙ্কে কিভাবে লিখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। দেখেন বৃহত্তম সংখ্যা আমাদের সর্বোচ্চ অঙ্ক আমাদের কত আছে, সর্বোচ্চ অঙ্ক যেটা হচ্ছে আমাদের মান হচ্ছে 9 পাই। তাহলে যখন আমরা বৃহত্তম সংখ্যা গঠন করতে যাব তখন অবশ্যই সবগুলা সংখ্যা 9 হবে। যেমন ধরেন আমি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি লিখি, প্রথমে 9 দিলাম এক অঙ্ক, তারপরে 9, এরপরে 9, এরপরে 9, এরপরে 9, দেন এটা হচ্ছে আমার 5 অঙ্কের সর্বোচ্চ সংখ্যা। দেখেন এর উপরে কোনো সংখ্যা আমি লিখতে পারি না। যেমন 9 এর পরে আমার কত আছে, 9 এর পরে আর 10 আছে, কিন্তু 10 আমাদের লিখতে পারবো না, কারণ 10 হচ্ছে একটা দুইটা অঙ্ক নিয়ে। আমার বলা হচ্ছে 5টা অঙ্ক, মানে হচ্ছে আলাদা আলাদা অঙ্ক ব্যবহার করতে হবে। দেখেন আমার 0 থেকে 9 পর্যন্ত বড় অঙ্কটি হচ্ছে আমার 9। তাহলে এই বড় অঙ্কটিকেই আমাদের ইউজ করতে হবে, 5টা বড় অঙ্ক ইউজ করে যে সংখ্যাটা পাবো এটি হচ্ছে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখেন 0 থেকে 9 পর্যন্ত আমার সব থেকে ছোট অঙ্কগুলো হচ্ছে 0, সবগুলো ছোট অঙ্ক হচ্ছে 0। এখন দেখেন 5 অঙ্কের যখন আমি ক্ষুদ্রতম অঙ্ক বা সংখ্যা লিখবো, দেখেন 5টা 0 দিলে আমার এটা কোনো সংখ্যা হয় না। সংখ্যা আমাদের জন্য কোনো না কোনো মান থাকতে হবে, শূন্যের কোনো কিন্তু মান নেই। তাই আমরা কি করবো, যে সর্ব বা আমি যে সংখ্যাটি আছে এই সর্ব বা আমি অঙ্কে আমরা হচ্ছে 0 এর পরে যে বড় সংখ্যা আছে, 0 এর পরে বড় সংখ্যা হচ্ছে 1, সেটা সর্ব বা আমি বসাতে হবে, তখনই হচ্ছে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আসবে। আমি আবারও বলতেছি কিসের জন্য আমি 5টা 0 ইউজ করতে পারবো না, 5টা 0 ইউজ করলে দেখেন এটার কোনো মানই আসতেছে না। এই মান আসার জন্য আমাদের কি করতে হবে, যে 5 অঙ্কের যেহেতু আমাদের যদি আমরা এই সাইডে আমরা 1 ব্যবহার করতাম, দেখেন এই সাইডে 1 ব্যবহার করলে এর মান 0001 মানে হচ্ছে 1, তার মানে এটা কিন্তু মান সর্বোচ্চ 1 আসছে। এটা কোনো 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা হয়নি, এটা শুধু 1 অঙ্কের হয়ে গেছে। তাহলে আমরা এটা ডানে আমি ব্যবহার করতে পারবো না, 1। সর্ব বামে যদি আমি কোনো সংখ্যার আগে আমি 1 ব্যবহার করি সেক্ষেত্রে আমার মান আসবে। তখন দেখেন এইটার মান যদি 1 বসাই তখন দেখেন শতকের গড়, এটা যদি আমার হাজারের গড় হয় তাহলে এটা হবে মান হবে 10,000। তাহলে দেখেন আমরা মান পেয়ে গেছি 10,000। আর হাজারে যখন আসবে দেখেন আমার 5 অঙ্কের হয় 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক। তাহলে দেখেন 5 অঙ্কের সর্বনিম্ন যে সংখ্যাটা হবে অবশ্যই 10,000। এর 10,000 থেকে যদি আপনারা 1 বিয়োগ করেন তখন হচ্ছে 9,999। দেখেন এটা 4 অঙ্কের হয়ে গেছে, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য না। এর পরবর্তী মান যেটা হবে এটা হবে আমার সর্বনিম্ন মান, যেটা হচ্ছে 5 অঙ্কের হবে, সেটা হচ্ছে আমাদের 10,000 পেয়ে গেলাম। তো 5 অঙ্কের ক্ষেত্রে এরকম আপনাদের ইউজ করতে হবে। তো আপনি যদি 6 অঙ্কের ব্যবহার করেন তাহলে কি করবেন, 1 দিয়ে 5টা 0 দিবেন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। যেমন 1 দিয়ে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 6 অঙ্কের। এখন যদি আমি বলি বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের, তাহলে 9, 6টা হবে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে ধরুন আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝে গেছি। তো আশা করি আপনারা এই প্রশ্নগুলোর যদি কোনো প্রশ্ন আসে তাহলে উত্তর দিতে পারবেন। তো এখানে উদাহরণ 4 একটা আছে, তো আমি এখানে বইয়ের মধ্যে বুঝিয়ে দিব যে আপনাদের কি করতে হবে। এখানে বলা হচ্ছে এই একই অঙ্ক একটি মাত্র বার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্ক দ্বারা 6 অঙ্কের বৃহত্তম এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে দেখেন প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাগুলো বের করলাম, প্রথমে হচ্ছে 8 হচ্ছে সব থেকে বড়, এরপরে হচ্ছে 7, এরপরে 5, এরপরে 4, এরপরে 3, এরপরে 0। তার মানে আমার এই সবগুলো অঙ্ক যদি একবার ব্যবহার করি সেক্ষেত্রে আমার বৃহত্তম সংখ্যাটি পাবো কত, যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 8,75,430। কিন্তু যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা ইউজ করি তখন কিন্তু একটু ঝামেলা আছে। সেক্ষেত্রে কি আছে, হচ্ছে যে 0 সর্বনিম্ন সংখ্যা আসছে, তারপরে 3, 4, 5, 7, 8, এগুলো হচ্ছে ক্ষুদ্র থেকে ছোট থেকে বড় হয়ে আসছে। এবং এই সংখ্যাগুলো এই অঙ্কগুলো ব্যবহার করে হচ্ছে আমাদের কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। কিন্তু দেখেন সর্ব বামে যদি 0 আসে, যেমন আমরা একটু আগে বলেছিলাম যে যেমন 90 লিখলাম আর 090 লিখলাম, 090 তার মানে হচ্ছে মান 90। কিন্তু আমি যদি এই অঙ্কের ক্ষেত্রে আমি যদি 900 লিখি তার ক্ষেত্রে হচ্ছে মান 900। দেখেন 0 বামে থাকলে আমার কোনো মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ডানে থাকলে মানের পরিবর্তন হয়। তাহলে আমাদের হচ্ছে বামে যখন থাকবে তখন আমরা কিন্তু এইটার কোনো মান আমরা ব্যবহার করতে পারবো না। এবং এই 0 দেখেন আমরা 0 ব্যবহার করছি, কিন্তু প্রশ্ন বলা হচ্ছে একটি অঙ্ক একবার অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে এখানে 0 ব্যবহার করছি কিন্তু আলটিমেটলি হচ্ছে আমাদের 0 ব্যবহার হয়নি। সেক্ষেত্রে আমাদের আনসারের সাথে প্রশ্নের সাথে আমাদের কোনো উত্তরের মিল নেই। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, 0টাকে সর্ব বামে থেকে না হয়ে এক অঙ্ক পরে আমরা 0 ব্যবহার করবো। যেমন হচ্ছে আমরা 0 যদি আমরা সর্ব বামে লিখি সেক্ষেত্রে আমার কোনো মানের পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে আমরা কি করবো, সর্ব এর 0 এর পরে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, তার মানে 3-এর পরে আমরা 0 ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাবো। সেক্ষেত্রে দেখুন আমরা 3 পরে কি ব্যবহার করছি, 3, 0, 4, 5, 7, 8,
এই দেখেন আমরা 3 এর পরে কিন্তু আমরা সর্বনিম্ন সংখ্যাটা 0 ব্যবহার করছি, আমাদের মান একবার ব্যবহার হয়ে গেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার, যে সর্বনিম্ন ক্ষুদ্রতম সংখ্যা। তো আশা করি আপনারা দেশীয় গণনা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা দেখে নিব যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় পদ্ধতি কিন্তু একটু পার্থক্য আছে, তো পার্থক্যটা আমরা প্রথমে দেখে নিব। যেমন ধরেন একক, দশক, শতক, যেমন আমরা হচ্ছে 370 ধরে নিলাম লিখেছি, তার মানে আমরা 370ই বলতে পারতেছি। কিন্তু যখন হচ্ছে এর পরবর্তী অঙ্ক চলে আসবে তখন ধরে নিলাম আমরা হচ্ছে 1 চলে আসলো, তার মানে 1370, তার মানে এরপরটা যদি হয় তারপরে হচ্ছে 11370, এরপরে যদি আমরা 3 লিখি তার মানে হচ্ছে আমরা পড়তে হবে 1000, মানে সর্বোচ্চ একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, চার, পাঁচ, ছয়, ছয়টা অঙ্ক পর্যন্ত আপনি 1000 পড়তে পারবেন, তারপরে 9টা অঙ্ক পর্যন্ত মিলিয়ন, তারপরে হচ্ছে 12টা অঙ্ক পর্যন্ত বিলিয়ন, এইরকম পড়তে হবে যে অঙ্ক হিসেবে আমরা 1000 মিলিয়ন বিলিয়ন পড়বো। তাহলে ধরেন শতকের জন্য আমরা 3 অঙ্ক ঠিক আছে, কিন্তু হাজারের ক্ষেত্রে আমরা কি পড়বো, তখন 311370 এরকম পড়তে হবে। এরপরে যদি আমরা লিখি পাঁচ, যে এক লিখি, তার মানে 1,311,370, তারপরে 11,111,311,311,370 এরকম পড়তে পারবো, তাহলে এটা সর্বোচ্চ আমরা 111 বিলিয়ন পর্যন্ত পড়তে পারবো। তাহলে দেখেন আমার 3 অঙ্ক পরপর কিন্তু আমার কমা আসতেছে, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক গণনা পদ্ধতি। যখনই হচ্ছে আপনি পেয়ে যাবেন যে 6টি অঙ্ক, তার মানে 311,000 হিসেবে পড়তে পারবেন, অর্থাৎ 3 অঙ্ক পর্যন্ত আপনি সর্বোচ্চ পড়তে পারবেন, যে সংখ্যা লিখা হয় তত মিলিয়ন আপনি তেমন পড়তে পারবেন। যেমন আমি হচ্ছে 3 অঙ্ক পর্যন্ত আমরা যদি মিলিয়ন লিখি 999 মিলিয়ন পর্যন্ত পড়তে পারবো, তারপরে কিন্তু আমার 4টা অঙ্ক চলে আসবে, তখন হচ্ছে আমার বিলিয়নে চলে আসবে, তখন 1,999,999,000 999 মিলিয়ন এরকম পড়তে পারবো। তাহলে দেখেন আমার মিলিয়ন বিলিয়নের ক্ষেত্রে এরকম কিন্তু আমরা সহজেই আমরা অনেক সময় পড়ে থাকি যে 1 বিলিয়ন, তার মানে দেখেন 1 বিলিয়ন বলতে কত রকম পার্থক্য হয়। দেখেন 1 বিলিয়ন বলতে বোঝানো হচ্ছে যদি আমরা এটাকে 1 বিলিয়ন হিসেবে পড়ি, দেন 1 বিলিয়ন, তারপরে একটা মিলিয়নের হিসাব আছে, তারপরে 1000 হিসাব আছে। এখন দেখেন এই 1 বিলিয়ন মানে কত টাকা সেটা আমরা দেশীয় গণনা পদ্ধতিতে দেখবো, আমরা 1 বিলিয়ন মানে কতটুকু আছে সেজন্য আমাদের দেখতে হবে কি আন্তর্জাতিক গণনা পদ্ধতি এবং দেশীয় গণনা পদ্ধতির মধ্যে পার্থক্য। তো আশা করি এই আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কমা কোন জায়গায় কমা বসাতে হবে এবং সহজে পড়তে পারেন। 3 অঙ্ক পরে কমা, তারপর 3 অঙ্ক পরে কমা, 3 অঙ্ক পরে কমা, 3 অঙ্ক পরে কমা, এরকম হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন হচ্ছে আমরা 4 নম্বরে জানবো যে দুইটার মধ্যে পার্থক্য কি। এখন হচ্ছে আমরা যে দেশীয় গণনা পদ্ধতির সাথে এই পার্থক্যটা দেখে নিবো, এটার পার্থক্য তেমন ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে আমি দেখাবো কিভাবে পার্থক্য। দেখেন একক, দশক, শতক এই তিনটা দুইটাই হচ্ছে আমাদের কি দেশীয় গণনা পদ্ধতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি সমান, কিন্তু যখন আমরা হাজারে বলছিলাম তখন হাজারে আমাদের কি ছিল, হাজার আর অযু দুইটা মিলে আমাদের হাজারের গোল, কিন্তু যখন হচ্ছে মিল আন্তর্জাতিক পদ্ধতিতে চলে আসতেছি এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। তারপরে দেখেন একক, দশক, শতক, সহস্র, হাজার, তারপরে লক্ষ। তাহলে দেখেন আমরা যখন আন্তর্জাতিক পদ্ধতিতে পড়তেছি তখন লক্ষটা চলে আসতেছে হাজারের গড়ে, আর যখন আমরা দেশীয় পদ্ধতি পড়তেছি তার মানে দুইটা অঙ্ক পর্যন্ত হচ্ছে আমার হাজারের গড়, এটা হচ্ছে আমাদের লক্ষ্যের গড়। সেজন্য হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে আর দেশীয় মধ্যে দেখেন যে আন্তর্জাতিক পদ্ধতিতে যেটা হাজার, দেশীয় পদ্ধতিতে লাস্টের অঙ্কটা হচ্ছে আমাদের লক্ষ্য আসবে। আবার মিলিয়নের ক্ষেত্রে যখন আসবো তখন দেখেন মিলিয়নের ক্ষেত্রে হচ্ছে কোটি চলে আসছে, মিলিয়নের ক্ষেত্রে আমার হচ্ছে আমি যখন আসবো তখন নিযুত, অর্থাৎ লক্ষ্যের গড়ে থাকে দেশীয় পদ্ধতি, কিন্তু মানে হচ্ছে মিলিয়নের গড় চলে আসছে তখন নিযুত আছে, কোটি চলে আসছে। আবার বিলিয়নের গড়ে কিন্তু আমাদের আর কোটির পরে যা অংশ আছে সেটা হচ্ছে আমাদের বিলিয়নের গড়ে। তাহলে আশা করি আপনারা দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে পার্থক্য বুঝতে পারছেন যে মিলিয়ন হিসেবে যখন আসবে তখন কিন্তু যে লক্ষ্যের গড়ের দেশীয় গড়ের লক্ষ্যের কাছাকাছি থাকবে, কিন্তু বিলিয়ন যখন আসবে তখন আন্তর্জাতিক পদ্ধতিতে যখন বিলিয়ন আসবে তখন দেশীয় পদ্ধতিতে কোটির উপরে মানগুলো চলে আসবে। এটাই হচ্ছে আমাদের মান কত সেটা বোঝার জন্য এই পার্থক্যটা বলা হচ্ছে। তো এখন দেখেন আমরা এই আন্তর্জাতিক পদ্ধতির সাথে দেশীয় পদ্ধতির যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা লিখবো, যে 1 মিলিয়ন সমান, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, 1 মিলিয়নের মান হচ্ছে 10 লক্ষ, কারণ মিলিয়নের ক্ষেত্রে প্রথমে হচ্ছে নিযুত আসতেছে, আর নিযুত মানে হচ্ছে দশকের 10 গুণ, যেমন নিযুত লিখছিলাম আমরা লক্ষ, তারপর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লক্ষ ছিল, তারপর হচ্ছে নিযুত ছিল, তার মানে নিযুতে কিন্তু চলে আসছিল মিলিয়নের গড়, তার মানে 1 মিলিয়ন যখন আসবে তখন হচ্ছে 10 লক্ষ আমরা বলতে পারি, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তারপরে হচ্ছে 1 বিলিয়ন, 1 বিলিয়ন সমান কত হবে, 1 বিলিয়ন সমান 100 কোটি, 100 কোটি কিভাবে আসে সেটা আমি এখন দেখাবো। 100 কোটি, দেখেন কোটির ক্ষেত্রে এটা হচ্ছে 1 কোটি, তারপরে এটা হচ্ছে 10 কোটি, তারপরে দেখেন 1 বিলিয়ন সমান যখন আসবে তখন হচ্ছে 100, একক, দশক, শতক, অর্থাৎ 100 কোটি,
কারণ কি যে তিন অঙ্ক পরে কিন্তু আমার বিলিয়ন আসতেছে আর তিন অঙ্কের মানটি হচ্ছে আমার 100 থাকে সেজন্য 100 আর যেহেতু আমাদের কোটি অতিক্রম করেছে সেজন্য আমরা 100 কোটি তার মানে হচ্ছে আমরা যখন 1 বিলিয়ন বলবো তখন দেখেন আমার 100 এরকম 100 কোটি 999 কোটি পর্যন্ত আপনারা লিখতে পারবেন তার মানে 1 বিলিয়ন সমান আমরা সর্বনিম্ন 1 বিলিয়ন সমান যখন হবে তখন হচ্ছে 100 কোটি 9 বিলিয়ন সমান তখন কি হবে 9 বিলিয়ন তার মানে হচ্ছে কোটি করে হচ্ছে এটা আসবে এটা শূন্য আসবে তারপরে হচ্ছে 9 তার মানে হচ্ছে 900 কোটি 9 বিলিয়ন সমান 900 কোটি এরকম হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় পদ্ধতির মধ্যে আমাদের সম্পর্ক এখন প্রশ্ন বলা হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লিখো একটা উদাহরণ আছে এই উদাহরণ দেখে হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ আজকের মতো আর আগামী ক্লাসে আমরা অনুশীলনে 1.1 সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই উদাহরণটা প্রথমে দেখে নিব যে বলা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে দেওয়া আছে তার মানে আমরা কি করব তিন অঙ্ক পরে পরে হচ্ছে আমরা কমা দিব দেন আমরা তিন অঙ্ক পরে কমা দিছি আপনারা দেখতে পারতেছেন কিনা আমি আরো কাছে নিয়ে আসতেছি তখন বুঝতে সুবিধা হবে এই উদাহরণটা আমি শুধু বইয়ে দেখাবো তো সহজেই বুঝতে পারবে দেন এটা হচ্ছে আমাদের কি একটা আন্তর্জাতিক পদ্ধতি দেওয়া আছে এই আন্তর্জাতিক পদ্ধতির জন্য আমরা জানি কি তিন অঙ্ক পর পর কমা হবে সেজন্য আমরা কি করলাম তিন অঙ্ক পরে পরে কিন্তু আমরা কমা দিচ্ছি তার মানে প্রথম অঙ্ক হচ্ছে একক দশক শতক এরপর এটা হচ্ছে হাজারের এরপর এটা মিলিয়নের এরপর এটা বিলিয়নের তাহলে আমরা কি লিখতে পারি যে 204 বিলিয়ন দেখেন লিখে আছে 204 বিলিয়ন তারপরে দেখেন 340 তার মানে এটা মিলিয়নের ঘরে আছে যেমন এটা মিলিয়নের ঘর এই মিলিয়নের ঘরে আছে 340 তার মানে লিখলাম 340 মিলিয়ন তারপর হচ্ছে কত আছে 432 এটা হচ্ছে হাজারের ঘরে যেহেতু আন্তর্জাতিক পদ্ধতি সেজন্য হাজারের ঘরে আছে সেজন্য আমরা লিখতে হবে কি 432 হাজার দেখেন 432 হাজার তারপরে দেখেন এটা শতক একক দশ শতকের ঘর আছে তো একক দশ শতকের ঘরে কিন্তু 4 শুধু আর বাকি দুইটা যেহেতু নাই সেজন্য 00 দেওয়া আছে সেজন্য আমরা শুধুমাত্র 4 লিখব তাহলে আশা করি আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে আপনারা কোথায় লিখবেন কিংবা অঙ্কে লিখবেন সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরের অঙ্ক উদাহরণ 6 দিয়ে আছে কি উদাহরণ 6 আছে কি যে লিখা আছে 5 মিলিয়নে কত লক্ষ দেন আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ সুতরাং 5 মিলিয়নের সমান হতো 5 ইনটু 10 লক্ষ সমান 50 লক্ষ গুণ করে দিব আনসার চলে আসবে তারপরে বলা হচ্ছে কি যে 1500 কোটিতে কত বিলিয়ন এখন দেখেন আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন তার মানে 1 কোটি সমান কত যে 100 ভাগ 1 আর 500 কোটি সমান 500 দ্বারা ভাগ করে দিব আনসারটি চলে আসবে তাহলে আমরা এই অঙ্কটুকু শুধু 100 কোটিতে লিখব ঐকিক নিয়মের মাধ্যমে যে কি 100 কোটিতে হয় 1 মিলি 1 বিলিয়ন বিলিয়ন তাহলে 1 কোটিতে হয় কত 1 ভাগের 100 বিলিয়ন আমাদের কত আছে 500 কোটি সেজন্য 500 কোটিতে হবে কত 1 ইনটু 500 বাই হচ্ছে ভাগ হচ্ছে 100 বিলিয়ন সমান হচ্ছে 5 বিলিয়ন তাহলে দেখেন এটা ঐকিক নিয়মের মাধ্যমে আমরা শুধু মান জানার কারণে আমরা সহজেই আমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারলাম তাহলে দেখেন আজকে হচ্ছে আমাদের এই বেসিক ক্লাসটি খুব শেষ আপনারা আশা করি আন্তর্জাতিক পদ্ধতি গণনা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন এবং আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আর যদি সমস্যা না হয় তাহলে আজকে হচ্ছে বেসিক পার্ট পর্যন্ত এই পর্যন্তই আসসালামু আলাইকুম